एवरीवन गुड इवनिंग। तो আজ সন্ধ্যাবেলা আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো তোমরা অনেক দিন ধরেই আমাদের দুজনা চ্যালেঞ্জ ভিডিও একটু হলেও মিস করছিলে, অনেকেই বললে যে একটু চ্যালেঞ্জ ভিডিও নিও, আর বিশেষ করে তো মোমো চ্যালেঞ্জের উপরে বেশি 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 কমেন্ট এসেছিল। তাই আজকে আমরা কিন্তু খুঁজে খুঁজে সুন্দর সুন্দর মোমো নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জ করতে। আর এখানে কি কি মোমো আছে? তিন রকমের মোমো আছে, আমি বলছি। এটা হচ্ছে ফিশ ফ্রাই মোমো, এটা হচ্ছে চিকেন ফ্রাই মোমো, আর এটা হচ্ছে প্যান চিকেন ফ্রাই মোমো। এই তো তিন রকমের, তিন প্লেট করে আমাদের এক এক জায়গায়, এখানে তিন প্লেট, এখানে তিন প্লেট মোমো আছে। আর প্লেটে পাঁচটা করে মোমো দেয় আমাদের এখানে। হ্যাঁ, তো তিন পাঁচটা পনেরোটা মোমো আছে এখানে। কে সবার আগে শেষ করতে পারে? ও, টাইমের ব্যাপার না, সবার আগে কে শেষ করতে পারে, ঠিক আছে, টাইমের ব্যাপার না। কোনো ব্যাপার না, আমার আমার পছন্দের মোমো তো, আমি মোমো খুব পছন্দ করি, তো পারবো একদম। মোমো আমিও যে মানে খারাপ পছন্দ করি সেটা না, আমি খুব ভালোই পছন্দ। হ্যাঁ, তবে মোমোর থেকে স্যুপটা বেশি পছন্দ করে সন্দীপ, তবে স্যুপটা আমার অতটাও প্রিয় না। যাই হোক, আজকে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর এদিকে যেমন এর আগের দিন আর কি সন্দীপ বলেছিল যে বিরিয়ানিটা খুব পছন্দ করে, তবে পারলো না। তো দেখা যাক, আজকেও আশা করছি সন্দীপকে হারিয়ে দেব, সেই এনার্জিটুকু নিয়ে আজকে লেগে পড়েছি। আজকে তুমি ভেবেছো আমি হারবো, সেদিনকে হারিয়েছো, তাই বলে আজকেও হারবো? যদি রাইসে হেরে যাও তাহলে এতে হারবে না, এটা আমি আমার কাছে হারতেই হবে। যাই হোক, একটা তো দুটো করে ঢুকবে একবারে মুখে। হ্যাঁ, দু থেকে দুটো, এত বড় মুখটা কি করতে পারি? তাহলে জেতার চান্স আছে তোমার, কিন্তু আমি তো এক একবারে দুটো করে খেলাম। আচ্ছা, এখানে সবকিছু নিয়ে নিয়েছি গুছিয়ে, যাই হোক। আর এখানে এক গ্লাস করে জল নিয়ে নিয়েছি, বলা যায় না কখন একটুখানি জলের প্রয়োজন হয়ে যায়। হ্যাঁ, আর এখানে আমাদেরকে টমেটো সস দিয়েছে দুজনকে, এরকম চারটে টমেটো সস দিয়েছে দুটো দুটো করে। এবার কাঁচিটা দাও, কেটে নিই, মানে এখানে কেটেই নিই, ঠিক আছে, কারণ টমেটো সস দিয়ে মোমো খেতে হেভি লাগবে। পড়ে গেল? না না না, পড়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানটা থাক। ও আচ্ছা, কেটে এরকম করে, হ্যাঁ হ্যাঁ এরকম করে দিতে হয়, জায়গাটা ফাঁকা করে দিলে তাও সাইডে ব্যাস। তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু আমাদের, তো এবার খাওয়া শুরু করবো। আর তোমরা গুনতে থাকো। হ্যাঁ, এই টাইমার সেট করবো, স্টপওয়াচ লাগিয়ে দাও। না, আজকে কম্পিটিশনটা একটু আলাদাই হোক। আচ্ছা, টাইমের মধ্যে খেতে হবে? টাইমের মধ্যে, তো টাইমের মধ্যে কি আগে খেতে হবে? 3 মিনিট টাইম দাও, 3 মিনিটের মধ্যে ফিনিশ করতে। মাত্র 3 মিনিট? একদম। এই 4 মিনিট তো জিতবে বলছো, আর আছে 3 মিনিট মাত্র। হ্যাঁ না, 4-5 মিনিট তো দিতেই হবে, তাই না? না না, আরে এই ফ্রাই মোমো গুলো একটু সময় লাগবে, যে ফিশ ফ্রাই গুলো, এগুলো এক একটা 1 মিনিট। হ্যাঁ, তাহলে 15 মিনিট করে, তাহলে তুমি গো হারা হারবে। না না, 5-5 মিনিট দিয়ে দাও অন্তত, না কি বলো? 5 মিনিট ছাড়া হয় না, তাই না? না, তাহলে মিডলেই থাক। আমার আমি 3 বলেছি, তুমি 5 বলেছো, তাহলে 4 মিনিট, 4-8 থাক, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে 4 মিনিটেই হোক। তাহলে ফার্স্ট আমি ভেবেছিলাম যে স্টপ ওয়াচ লাগিয়ে করব, তো টাইমার লাগাতো না? হ্যাঁ, টাইমার, টাইমার হচ্ছে গিয়ে কত, 5-0 বেশ হয়ে গেল। তো এখানে আমরা 4 মিনিটের জন্য টাইমার সেট করে নিয়েছি, মিনিট আছে তো? হ্যাঁ ঠিক আছে, 4 মিনিটের জন্য। তো এবার তুমি অন করো নাও। হ্যাঁ, আমি অন করি, আর মোটামুটি একটু টাইম পেয়ে যাবে টিনা। তো স্যুপটাও বেশ দেখে ভালোই লাগছে, রেডি একদম। অনিয়ন, আচ্ছা আমি ওর অনিয়ন সেট করব। হ্যাঁ, তোমার প্রতিযোগিতায় যোগ দিতে হবে তো, সেটাই তো। রেডি, 1-2 স্টার্ট করবো, তারপরে 3 স্টার্ট, চলো। দারুণ
তুমি তো আমাকে দিয়ে দাও। বন্ধ বন্ধ, চার মিনিট শেষ। এই তাহলে তুমি কেন খাচ্ছ? এ বাবা মুখে ছিল। চার মিনিট শেষ, আর এটা যদি আমাকে পুরোটা শেষ করতে বলতাম ফুল শেষ করে দিতাম। তাহলে হয়ে যাক এখন, হয়ে যাক এখন পুরোটা শেষ। তো দেখো আমি হেরেছি হলো এই, আমার পাঁচটা ফিশ ফ্রাই মোমো ছিল, আর এখানে সন্দীপের ফিশ ফ্রাইয়ের মধ্যে চারটে, আর এদিকে আধ ঘন্টা মানে সাড়ে চারটে, আর এখানে একটা কড়াই কড়াই মোমো মানে প্যান ফ্রাই মোমো, আর একখানা চিকেন মোমো ছিল যেটা গালে দিয়েছে, আর কিছুটা বাইরে ছিল যেটা খেয়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার থেকে তোমারটাই বেশি। যদি যদি পুরো খাওয়া শেষ করা হতো তাহলে আমি যেতাম। আচ্ছা যাই হোক, সন্দীপ আর কি পারলো না আজকে আমার সাথে। ঠিক আছে, তো এতগুলো মোমো এই সুন্দর সুন্দর দেখে ঠিক টাইমটা তো এবারেই লাগতো তোমার। এইগুলো একটু শক্ত খেতে একটু টাইম লাগছে, সেটাই তো দেখছি। তো ওটাই তো টাইম লাগতো খেতে, ভালো আছে। যাই হোক, দারুণ ছিল চ্যালেঞ্জটা, আর সব থেকে ভালো হচ্ছে হলো এই প্যান ফ্রাই চিকেন মোমোটা, দারুণ ছিল। ওফ খুব সুন্দর করেছে, আর একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগছে খেতে। তো এগুলো আমরা কিন্তু চুন চুন কেলায়, ঠিক আছে, আশেপাশে কোথাও পাওয়া যায় না, কৃষ্ণনগর থেকে এনেছি আমরা।
কৃষ্ণনগরের বিগ বাজার থেকে অনেক দিন খুঁজে 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 তারপরে তাই আমরা পেয়েছি আজকে। হ্যাঁ, যারা আশেপাশে খেতে ইচ্ছুক তারা বিগ বাজারে চলে যাবে, কৃষ্ণনগর বিগ বাজারে গিয়ে পেয়ে যাবে। তো প্যান ফ্রাইটা দারুণ ছিল। যাই হোক, তো আজকে তো আমি হেরে গেলাম, হেরে গিয়ে সাজা দাও আমাকে পুরোটা খেয়ে নিতে। বাহ, আমি জিতে গেছি, এগুলো সব আমি পাবো নাকি বলো? না, এটাও একটা সাজা, সবগুলো খেতে হবে জোর করে। আচ্ছা, এরকম সাজা দাও খাই। আচ্ছা, তার মানে বলতে যাচ্ছো সব ভালো হয় না? তুমি তো খেয়েই যাচ্ছো দেখছি, সন্ধ্যে বেলা কথা বলছে, এদিকে আমার স্যুপটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কি করব। তো যাই হোক, আর কি বলবো, তোমাদের দুঃখের কথা, বেচারা হেরে গেল পরপর দুবার, তাও আবার এ মুখ আর কাকে দেখায়। অনেক জোর করে আর কি আজকে বলেছিল যে জিততে পারবো। গিলে খায় না কি? না, গিলে মোটাও খায় না। সেটা তোমার ট্যালেন্ট, আর আমি জিতে গেছি, সেটা আমার ট্যালেন্ট। আচ্ছা, জিতাটাও ট্যালেন্ট, হারাটাও নাকি ট্যালেন্ট? অবশ্যই, হারতে গেলেও একটা যোগ্যতা লাগে। যাই হোক, চলো আজ ভিডিওটা এখানে শেষ করি। আজকের মতন আমি হিরো পার্টি, বাই বাই। আমি জিতা পার্টি, টাটা।